অভিনব কায়দায় চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল এলাকারই চোর। ঘটনাটি ঘটেছে শাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছোটপুর এলাকায়। গত দুদিন আগে নাসিরুল শেখ পরিবার সহ বিয়েবাড়িতে নিমন্ত্রণ খেতে যায়। সে সময় এলাকারই বাসিন্দা তিনজন তাদের উপর নজর রাখে, কোথায় যাচ্ছে এবং কখন আসবে। গভীর রাতে সেই ফাঁকে পাশের বাড়ির ছাদ দিয়ে ঢুকে পড়ে নাসিরুল শেখের বাড়িতে। ঢোকার পর বাড়ির শোকেস ভেঙে এক ভরি সোনা সহ নাকের গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বাড়ি মালিকের। আমরা ছিলাম না বাড়িতে, 9টার সময় রাত্রে গেলাম বিয়ে বাড়ি বিয়ে খেতে। আর আসলাম শনিবার, সোমবার আসলাম, এসে দেখছি সকালবেলা বাড়ি এসে দেখছি শোকেস ভাঙা। তারপরে খুলে দেখলাম তো তিনজোড়া কানে ছিল, তিনজোড়া কানের ভিতরে বড়ো কানেরটি বলে মনে ভেবেছে সিটি গোল্ড আছে, ওটি রেখে দিয়েছে। আর ছোটো কানেরটি নিয়ে চলে গেছে, এক জোড়া একটা লাখের শুধু, এটুকুই। ধরা পড়েছে? হ্যাঁ ধরা পড়েছে। ও নিজেই বলছে যে আমি নিয়েছি। কজন ছিল? ও বলছে দুজন ছিল। আপনারা কি চাচ্ছেন এখন? শাস্তি জারি ধরে অন্যায় করতে পারে, শাস্তি চাচ্ছেন। নাসিরুল বাবু জানান, তার বাড়িতে তালা বন্ধ করে তারা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে দেখে বাড়ির শোকেস ভাঙা, চুরি হয়ে গেছে সোনার কানের এবং নাকের। তাদের প্রতিবেশী মোবারক শেখের ওপর তাদের সন্দেহ, কারণ সে প্রতিনিয়ত তাদের বাড়ি যাতায়াত করত। জিজ্ঞাসাবাদ করতে মোবারক স্বীকার করে নেয় আহেদুলের সঙ্গে আর একজন এবং সে মিলে এই চুরি করেছে। কে ছিল সঙ্গে তোমার? কে ডাকলো তোকে? কি কি নিয়ে গেছিলিস? আরে কানে আমি ভিতরে ঢুকেছিলাম, এলাকায়। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।